হ্যালো স্টুডেন্ট, আশা করো তোমালোক ভালেই আছা আৰু নিজৰ অধ্যয়নবোৰ সঠিকভাৱে কৰি আছা। গৌতম জনাইছোঁ তোমালোকৰে ইউটিউব চেনেল ৰে পথলৈ। মই আহিছোঁ তোমালোকৰ বাবে আন এটা সহায়কৰ ভিডিঅ'। ডিয়াৰ ষ্টুডেণ্ট, আৰু বহুতো দৰকাৰী ভিডিঅ' এইটো চেনেলত আহি আছে, সেইবিলাক পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লাগিব। ষ্টুডেণ্ট, ভিডিঅ'টি তলত ইয়াত চোৱাচোন ছাবস্ক্ৰাইব বোলা ৰঙাকৈ লিখা আছেনে? যদি আছে তাত টিপি দিয়া আৰু লগতে থকা বেলটোতো টিপি অল অপশ্যনটোত টিপি দিয়া। এতিয়া গোটেইবোৰ ভিডিঅ' পাই যাবা। ছাত্ৰ-ছাত্ৰীসকল আৰু দেৰি নকৰাকৈ প্ৰশ্ন চাইলোঁ আহা। আমি এক নম্বৰ ইয়াতে দেখাইছোঁ, কেনেকৈ দেখাইছোঁ যে 33102 মিনচ এইটো আছে 1 stands 100,000, মানে 3,100 লাষ্টত 1 stands 100,000, তো 100 3,000 4,300 আৰু বেলেগ নাই যিটো। তাৰপিছত আমি ইয়াতে লিখিছিলোঁ 1 stands 100,000, তো 1,000 আছে 1,000 লিখিছোঁ, 200 আৰু লাষ্টত 66 আছে 66 লিখিছোঁ। তাৰপিছত চোৱা ইয়াতে 1 stands 100,000, 1,000 আছে, সেইকাৰণে 29,000 আৰু 100 আৰু টেন্সত নাই, ডাইৰেক্ট 8 আছে, 8 লিখিছোঁ। তাৰপিছত ইয়াতে 1 stands 100,000, 1,000 কিমান আছে, 15 আছে, চ' 15,927 লাষ্টত, এইটো 27। এতিয়া আমাৰ আহিছে নিউ নাম্বাৰত লিখিব লাগে, নাম্বাৰত লিখা মানে এনেকৈ নম্বৰ দি লিখিব লাগে, সংখ্যাত লিখিব লাগে, নাম্বাৰত লিখা মানে সংখ্যাত লিখা। তো ইয়াতে কি আছে 3,245, তো 3 আছে 1,000ত, তাৰপিছত 2 আছে 100ত, আৰু লাষ্টত আছে 4,500, তো লাষ্টৰটো আগত লিখিব লাগিব 4,500, তাৰপিছত 2 আছে 100ত আৰু 3 আছে 1,000ত। তাৰপিছত ইয়াতো চোৱা 12,000, 1,000ত 12 আছে 1,000ৰ আগত, তাৰপিছত 100ৰ আগত কি আছে 7 আৰু ডাইৰেক্ট 80 লিখিছে, চ' আমি 80 ইয়াতে লিখিম। তাৰপিছত 7 আছে 700 আৰু 1,000ত 12 আছে, এইবোৰ কমা দি লিখিলোঁ দুটা নম্বৰ। তাৰপিছত চোৱা 1,000ৰ আগত আছে 25, 100ৰ আগত আছে 3 আৰু লাষ্টত 4, এটা নম্বৰ দিছে 4, লাষ্টত যদি এটা নম্বৰ থাকে তেতিয়া 0 এটা লিখিব লাগিব, তাৰ তাৰপিছতহে আমি 100ৰটো লিখিব পাৰিম 3 আৰু 25,000, 1,000ত আছে 25, এইটো ইয়াত আছে 1,00,000, লাখত আছে 1, 34,000 আছে, আৰু 100ৰ আগত আছে 7 আৰু লাষ্টত অকল 4 দি থৈছে, চ' অকল 4 আছে বা অকল এটা নম্বৰ লাষ্টত থাকিলে, 100ৰ লাষ্টত যদি 100 লিখা লাষ্টত যদি এটা নম্বৰ থাকে তেতিয়া আমি কি ল'ব লাগিব 0 লগাই 100ৰ 7 লিখিলোঁ আৰু 1,000ৰ 34 লিখিলোঁ আৰু 1,00,000ৰ 1 আছে, 1,00,000ত 1 আছে লিখিলোঁ, বাছ এইটো হৈ গ'ল এনচাৰ, বাছ এনেকৈ লিখি ল'ব, চাই লোৱা আগত চাই লিখি দিব পাৰিম। চ' ষ্টুডেণ্ট, আমি আহিছোঁ কুৱেশ্যন নম্বৰ 3, ইয়াতে কি দিছে ৰাইট দ্য লাৰ্জেষ্ট, লাৰ্জেষ্ট মানে আটাইতকৈ ডাঙৰ আৰু স্মলেষ্ট মিনছ আটাইতকৈ সৰু, নাম্বাৰ মানে সংখ্যা, ফ্ৰম দ্য ফলোৱিং ইয়াতে দিয়া আছে, সেইবিলাকৰ পৰা আটাইতকৈ ডাঙৰ আৰু আটাইতকৈ সৰু সংখ্যাটো ৰাইট মানে লিখিব লাগে, ঠিক আছে। তো চ' আটাইতকৈ ডাঙৰ যিটোত আটাইতকৈ বেছি অংক আছে, যেনেকৈ 1, 2, 3, 4, 5 কিমান আছে, ইয়াতে 5টা আছে, বাকীবিলাকত ইয়াতকৈ কম আছে, তো আমি এইটো লিখি দিওঁ 69,000 আছে, 875, এইটো থৈ গ'ল আটাইতকৈ ডাঙৰ লাৰ্জেষ্ট। আৰু সৰু সৰুৰ ভিতৰত চোৱা এইকেইটা সৰু আছে, ইয়াৰ ভিতৰত 317 আটাইতকৈ সৰু, স্মলেষ্ট মানে আটাইতকৈ সৰুটো লিখিব দিছোঁ। ইয়াতো চোৱা কিবা কি আছে, ইয়াতে এই এইটোত চোৱা চবতকৈ বেছি নম্বৰ আছে, 1, 2, 3, 4, 5টা নম্বৰ আছে, চ' আমি লিখিলোঁ ইয়াতে কি আছে 13,000 হৈ আছে 001। তাৰপিছত আটাইতকৈ সৰু নম্বৰৰ ভিতৰত ইয়াতে 100 আছে, 123, এইটো আটাইতকৈ সৰু স্মলেষ্ট হৈ গ'ল, বাছ এইটো হৈ গ'ল কুৱেশ্যন নম্বৰ 3, একেবাৰে লাজ আছিল। তাৰপিছত গৈ আছে আমি কুৱেশ্যন নম্বৰ 4লৈ। চ' ডিয়াৰ ষ্টুডেণ্ট, এতিয়া চাওঁ আমি আহিছোঁ কুৱেশ্যন নম্বৰ 4ত। কুৱেশ্যন নম্বৰ 4 কি দিছে, ৰাইট মানে লিখিব লাগে লাৰ্জেষ্ট আটাইতকৈ ডাঙৰ এণ্ড স্মলেষ্ট আটাইতকৈ সৰু।
নাম্বার মানে সংখ্যা, ফর্ম মানে কার দ্বারা, বাই দ্য ডিজিট, ন আমার অঙ্ক দিয়ে আছে, এইকেইটারে আমি আটাইতক ডাঙর বানাব। যদি আটাইতক ডাঙর, এইটো লার্জেস্ট মিনস আটাইতক ডাঙর, ডাঙর নাম্বার লিখব হলে ডাঙর কেটে আগত লিখব লাগে, যে এইট সেভেন তারপর ফাইভ থ্রি। সো আমি চাইছো ডাঙর নাম্বার কেটা আগত লিখি দিছো লার্জার থ্রি। এতিয়া স্মলেষ্ট নাম্বার লিখব হলে এইটো উল্টা হব, বড়কেইটা আগত লিখিম থ্রি ফাইভ সেভেন এইট, এইগুলো আমার লার্জেস্ট অ্যান্ড স্মলেষ্ট নাম্বার। লার্জেস্ট কলে ডাঙর কেটে আগত, স্মলেষ্ট কলে বড়কেইটা আগত বসে গেল। ইয়াতে আমি চাম কিছু নাম্বার ফাইভ, কুয়েশ্চন নম্বর ফাইভ, রাইট দ্য লার্জেস্ট এন্ড স্মলেষ্ট। ইয়াতো আটাইতক ডাঙর লিখব লাগে, আটাইতক ডাঙর স্মলেষ্ট মিনস আটাইতক সৰু, ফোর ডিজিট, কিমানটা সংখ্যা আখর অঙ্ক থাকিব লাগিব, ফোর, চারিটা থাকিব লাগিব। কিন্তু সো আমাক দিছে কিমানটা, এক দুই তিনটা হে আমাক ডিজিট দিছে, কিন্তু লিখিব দিছে ফোর ডিজিট। এতিয়া তিনটা বা চারিটা কেনেকৈ পাম? সো যদি আমাক কৈছে লার্জেস্ট, তেতিয়া আমি ডাঙরটো এতে চাওয়া মোর দেন ওয়ান লিখিব দিছে, মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান মানে এবারতকৈ বেশি লিখিব লাগিব। কোনটো যদি লার্জেস্ট আছে তেতিয়া ডাঙরটো, ডাঙর কি আছে এইট আছে, দুইবার লিখি দিল। এতিয়া তারপর ফাইভ টু, এটি হয়ে গেল লার্জেস্ট নাম্বার। ডাঙর কেটা আগত লিখিছো আর আটাইতক ডাঙরটো দুইবার লিখি দিল। স্মলেষ্ট নাম্বার লিখবলে হলে সরু কেটা আগত লিখিব লাগে। এতিয়া যেহেতু আছে তিনটা বনাব লাগে, চারিটা বেশি ফোর, তেতিয়া সরুটো দুইবার লিখি দিম, দুটা দুই লিখিম, তারপর ফাইভ থ্রি, সো হয়ে গেল আমার ফোর ডিজিট নাম্বার। ফোর ডিজিট কৈছে চারিটা বনাব বলে। লার্জেস্ট কলে ডাঙরটো দুবার, স্মলেস্ট কলে সরুটো দুবার, বাস হয়ে গেল, এটি হয়ে গেল ফোর ডিজিট নাম্বার, একেবারে সহজ। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যদি তোমাক অলপও সহায় করেছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল আইকনত ক্লিক করা, যদি এতিয়াও করা নাই পরবর্তী ভিডিওবর পাবলৈ, আর তোমালোকর বন্ধুসকলকো সহায় করা ভিডিওটি শেয়ার করি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ গুড টাইমস।